সারাদেশে শিক্ষার্থী হত্যা নিপীড়ন হয়রানির ঘটনায় এবং সরকার ঘোষিত শোক প্রত্যাখ্যান করে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা দুপুরে মুখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাসে প্রতিবাদ র্যালি বের করেন তারা র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় পরে এক সমাবেশে আন্দোলনরত শিক্ষকরা বলেন এখনো শিক্ষার্থীদের ওপর হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে ডিবি কার্যালয়ে বসিয়ে বিবৃতি দেওয়ানো সহ সব ধরনের নোংরা পন্থা অবলম্বন করছে সরকার তদন্ত করে সারা দেশে হত্যার সাথে জড়িতদের বিচারের পাশাপাশি দ্রুত ক্যাম্পাস খুলে দেয়ার আহ্বান জানান তারা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ শহরের বিকেজেসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি বৃন্দাবন কলেজ সরকারি মহিলা কলেজ ও হবিগঞ্জ শচীন্দ্র কলেজ সহ বিভিন্ন কলেজের মেয়ে শিক্ষার্থীরা চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়